বিশেষ করে এই উল্লাপাড়া থানার সম্মানিত এসআই আমার আব্দুল সালাম ভাইয়ের আব্বা নাই, উনি দোয়া চাইছেন আল্লাহ আমার ভাইজানের আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করো, আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আব্দুল সালাম ভাইয়ের সন্তান পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা তাকে কামিয়াব নসিব করো, উনি অসুস্থ মানুষ শেফায়ে হাজেলা কামেলা নসিব করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب صخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب يوم القيامة মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া শুকুলহাট নতুন জামে মসজিদ সংলগ্ন উন্নতি কল্পে পঞ্চম বার্ষিক বিরাট ইসলামী জলসার ইন্তেজাম করে এই শুকুলহাট ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে তাকিয়ে দেখেন আল্লাহ আমার কতগুলা আদরের আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা প্রবাসী ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে রহিম রহমান নামটি আল্লাহ আছে আমরার জানা সে নামে রুসিলাই গুনাহ করে দাও না ক্ষমা আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় গুনাহগার আমি সবচাইতে বদকার আমি আমার সঙ্গে আলেমেরা মুরব্বীরা হাজি সাহেবরা যুবকেরা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে গো ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ দয়াল রে আজকের মুনাজাতে অনেকে হাত বাড়াইছে ব্যবসা করে বরকত দান করো আল্লাহ অনেকে হাত বাড়াইছে চাকরি করে চাকরিতে বরকত দান করো অনেকে আছে পড়ালেখা করে বরকত দান করো অনেকে কৃষি কাজ করে বরকত দান করো আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দ্বারা প্রবাসের বাড়িতে কষ্ট করে আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো প্রবাসীদের দেশের মায়া ত্যাগ করে বিদেশের বাড়িতে রেমিটেন্স খাতে নাম লেখানোর জন্য অনেক কষ্ট করতেছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করো রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আজকের মাহফিলে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে আল্লাহ তাদের এমন বাবা কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ এমন সন্তানের হাত বাড়াইছে গো যে সন্তানদের জগতের মধ্যে মা নাই যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ এখন চোখের পানি আসতেও পারে নাও আসতে পারে আল্লাহ যারা মা হারায় এতিম আল্লাহ তারা তো তাদের মারে ভালোবাসে তারা মার জন্য কান্দে বাড়িতে গেলে মায়ের পুরান কাপড়টা দিয়ে
দিকে চাইলে চোখের পানি ভয়া ভয়া পড়ে ও দয়াল আল্লাহ দাদের মা নাই দাদের বাবা নাই আম্মা আব্বা দুইজনের কবরটার নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো দয়াল রে ও দয়াল যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো আম্মা আব্বার চরণতলে সন্তানকে থাকার তৌফিক দান করো আল্লাহ মায়ের বংশ বাবার বংশ দাদার বংশ দাদির বংশ আহলে আওলাদ যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরটারে তুমি নাজাতের ফয়সালা করো আল্লাহ আজকের এই শুকুলহাট নতুন জামে মসজিদের উন্নতি কল্পে পঞ্চম বার্ষিক ইসলামী জলসা এই মসজিদ কমিটি মাহফিল কমিটি মসজিদ উন্নয়ন কমিটি আল্লাহ বিশেষ করে যারা যারা এই মাহফিলের জন্য টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আজকে পাঁচতম মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল মঞ্জুর করো পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও মা বোনদের মনের আশা পূরণ করো আমার মা বোনদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার কলিজার টুকরা যে প্রতিষ্ঠান আল হুসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা বিশেষ করে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা হিফজ মাদ্রাসা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল পুরুষ হিফজ মাদ্রাসা আমার জামিয়া নূরে মদিনা মাদ্রাসা সহ আল্লাহ যতগুলো মাদ্রাসা আছে আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসার সন্তানদেরকে তালেবুল ইলম হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার একজন ভাই দোয়া চাইছে ওনার সন্তান হেফজখানায় পড়ে আল্লাহ আমার ভাই সন্তানটাকে হুফাজে কোরআন হিসেবে কবুল মঞ্জুর করো আল্লাহ আমাদের সবার মনের নেক নেক আশাগুলো পূরণ করো আমি ছোট মানুষ আল্লাহ বেলে মানুষ আমার মুখ দিয়া যতগুলা কথা বের হয়েছে আল্লাহ যেগুলা শুনলে আমল করা যায় আল্লাহ শ্রোতামণ্ডলী যেন আমল করতে পারে আর ফায়সা কথাগুলা বর্জন করে আল্লাহ সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করো এ মসজিদ কমিটি সহ এ মাহফিল কমিটি সহ দূর দূরান্ত থেকে যে মুসলমান ভাইয়েরা যে ভাই ধর্মী ভাইয়েরা মাহফিলের মধ্যে এসেছে সবাইকে হেদায়েতে তৈবা নসিব করে আল্লাহ আমরা যেন সহি সালামতে আল্লাহ দূর দূরান্তে পৌঁছানোর মতো তৌফিক দান করেন আল্লাহ আমাদের গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছার তৌফিক দান করেন আর মরণের আগে একবার আমাদের আখিরি জবানে মধুর কালাম পড়াই আনলা ইলাহা ইল্লাল্লাহু